ইউক্রেন হামলার পর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে একঘরে হয়ে পড়ছে রাশিয়া। অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রভাবে রেকর্ড দরপতন হয়েছে দেশটির মুদ্রা রুবলের দরে। দেশটি থেকে জ্বালানি ক্রয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠানগুলো, বন্ধ করে দিয়েছে জ্বালানি খাতে বিনিয়োগ, যার প্রভাবে চলতি বছর দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি 7% কমে আসবে বলে পূর্বাভাস বিশেষজ্ঞদের। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এক সপ্তাহের বেশি সময় ধরে ইউক্রেনে আগ্রাসন চালিয়ে যাচ্ছে রাশিয়া। যুদ্ধের ক্ষতচিহ্ন ছড়িয়ে রয়েছে ইউক্রেনের বিভিন্ন শহর জুড়ে। রাজধানী কিয়েভ ঘিরে রেখেছে রুশ বাহিনী। রকেট হামলার পাশাপাশি কয়েক দফার বিমান হামলায় মৃত্যুপুরিতে পরিণত হয়েছে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভ। মানবিক বিপর্যয় দেখা দিয়েছে মারিওপোল, খেরসন, চেরনোবিল সহ বিভিন্ন শহরে। কবে নাগাদ থামবে এই যুদ্ধ তা এখনও অনিশ্চিত। ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দা জানিয়ে প্রস্তাব পাশ করা হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদে। প্রস্তাবটির পক্ষে ভোট দেয় 141 দেশ। বিপক্ষে ভোট দেয় রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, সিরিয়া ও ইরিট্রিয়া। বাংলাদেশ, ভারত, চীন সহ 35টি দেশ ভোটদানে বিরত থাকে। সংঘাতের পথ ছেড়ে কূটনৈতিক উপায়ে সংকট নিরসনের আহ্বান জানান সংস্থার মহাসচিব। The General Assembly has spoken. As Secretary General, it is my duty to stand by this resolution and be guided by its call. The message of the General Assembly is loud and clear. End hostilities in Ukraine now. Silence the guns now. Open the door to dialogue and diplomacy now. The territorial integrity and sovereignty of Ukraine must be respected in line with UN Charter. ইউক্রেনে রুশ আগ্রাসনের শুরু থেকেই এর বিরুদ্ধে সোচ্চার ছিল বিশ্ব সম্প্রদায়। যুদ্ধ শুরুর পরেই ইউরোপের বিভিন্ন দেশে থাকা রুশ কেন্দ্রীয় ব্যাংকের $630 বিলিয়ন সম্পদ জব্দ করেছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কানাডা। আন্তর্জাতিক লেনদেন মাধ্যম সুইফট থেকে বাদ দেওয়া হয়েছে রাশিয়ার বেশ কয়েকটি ব্যাংককে। রাশিয়ার বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছেদ করেছে ভিসা ও মাস্টার কার্ড। প্রতিষ্ঠান দুটি জানিয়েছে ইউক্রেনের ওপর রুশ আগ্রাসনের ফলে যুক্তরাষ্ট্র সরকারের অবরোধ কর্মসূচির অংশ হিসেবে তাদের এই পদক্ষেপ। এমন সব নিষেধাজ্ঞায় আতঙ্কিত রাশিয়ান জনগণ প্রতিদিনই ভিড় জমাচ্ছেন ব্যাংকের নগদ অর্থ তুলে নিতে। ইতোমধ্যে দরপতনের রেকর্ড করেছে রাশিয়ার মুদ্রা রুবল। 30% দর হারিয়েছে মুদ্রাটি। অব্যাহত পতনে ডলারের বিপরীতে রুবলের বিনিময় মূল্য নেমে এসেছে 1 সেন্টে। দরপতন ঠেকাতে সোমবার থেকে বন্ধ রাখা হয়েছে রাশিয়ার শেয়ার বাজারের লেনদেন। রাশিয়া থেকে তেল আমদানি বন্ধের ঘোষণা দিয়েছে কানাডা। অন্যান্য দেশগুলো রুশ অর্থনীতির উপর নিষেধাজ্ঞা দিলেও সরাসরি কোনো নিষেধাজ্ঞা দেয়নি জ্বালানি সম্পদের ওপর। তারপরও বিশ্বের বড় তেল কোম্পানিগুলো রাশিয়া ছেড়ে যাচ্ছে, বন্ধ করে দিয়েছে দেশটির জ্বালানি খাতে বিনিয়োগ। ব্যবসায়ী এবং শোধনাগারের কাছে অপরিশোধিত তেলের চালান বিক্রি করাও কঠিন মনে করছে মস্কো। কৃষ্ণ সাগরে জাহাজ পরিচালনা ঝুঁকিপূর্ণ মনে করছে ট্যাঙ্কার অপারেটররাও। সব মিলে অর্থনৈতিকভাবে বেশ চাপের মুখে পড়েছে দেশটি। এমন অবস্থায় চলতি বছর রাশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি 7% কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে গোল্ডম্যান স্যাক্স। সংস্থার আগের পূর্বাভাসে যা 2% বাড়বে বলে অনুমান করা হয়েছিল। হিরজুন, মিরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।